কবুল হজের সোয়াব পাবি, একবার আব্বা কোয়া ডাক দিবে একটা কবুল হজের সোয়াব পাবি, মা বাবা কোয়া ডাক দিয়া কবুল হজের সোয়াব নিয়ে আসে না নাই? আছে আছে আছে। আমি আমার বাবাকে 2011 সালে হজ করেছি, আলহামদুলিল্লাহ 11 লক্ষ টাকা খরচ করেছি বাবার উলা একসাথে হজ করে। আমি তো 2004 সাল থেকে হজে যাইব না, 2004 সাল থেকে হজে যাই আমি, জীবনে প্রথম হজে গেছি 2004 সালে, এরপরে তো বার বার যাই। 2011 সালে যখন হজ করি তখন আমার হজে গেছে 6 বার, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আব্বারে নিয়ে গেলাম ওই বছর 6 বারের হজ, কাবা ঘরের সামনে আব্বারে দাঁড় করাইলাম, স্বর্ণের ওই ফেরেমটার সামনে। আমার নবী কইছে বাবা আমার কাছে মাপ না চাইলে কোনো হজ রোজা নামাজ কিছু আসমানে দেব না, আমার নবীর কথা। চিন্তা করলাম এইবার একটা সুযোগ আমার, আরে এত কবুল ওর জায়গা, স্বর্ণের দরজাটা সামনে যাওয়া জোর কবুল ওর জায়গা। কাম করে বাপরে খাড়া করে বুকের মধ্যে সাইবে দিলে বললাম কোন আপনি আমার মাফ করছেন কিনা, তোমার কাছে কিছু চাই না, আমার তুমি আলেম বানাইও, এখন তুমি ছিলে না তখনই আমি মাফ করে দিছি তোমার, তোমার আমি জমি পেয়েছি কি আমি আলেম বানাইছি? তাহলে আসেনি দেখি কোথায়, কাবা ঘরের সাথে বাবার বুকটা লাগাই দিলাম, হাত দুই এমনি টান করে দিল, টান করে দিল, মালিক আমার ইলিয়াস রে তুমি ভালো রেখো, আমার ইলিয়াস রে তুমি মাফ করে দিও। আজকে তোমরা আমার কথা কান্দো, বাংলাদেশে বহুত বক্তা আছে আমার মতো কান্দানো বক্তা একজনও নাই। এটা তুমি কান্দো না, আমি কান্দিনি, আমার বাবার দোয়া কান্দো, আমার সাথে বড় আলেম আছে বড় বক্তা আছে কিন্তু আমার মতো নাই। হে মুসলমানে বলো আমি পিলো না কিছু না, আমার কথা কেন কান্দো? একটা মাত্র কারণ, এটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার বাবা কাবা ঘর বুকি নিয়ে চিল্লাই স্যার কানছে আল্লাহ মার আল্লাহ যত ওয়াজ আমার ইলিয়াস যাবে, আমার ওয়াজ ইলিয়াসের ওয়াজ শুনে তাহলে সবাই কান্দবে, ওই দেখ আমার যুবক ভাইরা জীবনে কোন ওয়াজে কান্দে না তারাও কান্দবে। যত বড় সুদ খোরার ঘুষ করো ও যদি মন দিয়ে আমার অর্শন ও কান্দইব, এটা আমার বাবার দোয়া। আমার বাবা অসুস্থ বাবা, আমার বাবার এই গিরার বাটি নষ্ট হয়ে গেছে, আমার আব্বা গত পরশু দিন আমার ইসির থেকে আসছে, 1 মাস ট্রিটমেন্ট করার পরে 1 লক্ষ টাকা খরচ হয়েছে আমার আব্বার পিছনে, বাটি লাগাইতে 4 লক্ষ টাকা লাগবে, তো আমি তো মসজিদ করতেছি আবার নতুন একটা গাড়ি লইছি, আব্বা মনে মনে ভাবছি 4 লাখ টাকা দেখি বাটি পাল্টাই দিব, আমার নিয়ে আসছে, আমার কাছে আরো বাইরে আছে কুয়েত থাকে সৌদি আরব থাকে অনেকে, বসে মসজিদ করতেছে এখানে ঋণ আছে, মনে হয় আমার এই বাটি পাল্টাবো না। আমি ডাক্তারের সামনে বলছি আমার আব্বার খালি 4 লাখ না, যদি 40 লাখও লাগে আমার আব্বার বাটি পাল্টাবো, ডাক্তার সব কোনো টেনশন করবেন না। তখন আমি বরিশাল মাহফিলে ছিলাম বেড়া, 15 দিন আগের কথা, আমার আব্বা ওই ডাক্তারের দোকানে বইয়ে ইবনে সিনা হসপিটালে বইয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, আল্লাহ আমার ইলিয়াস বলছে আমার বাড়ি বেসবো 40 লাখ টাকা যদি আমার আব্বারে সুস্থ করবো, আমি যদি পারি আমার মা রে খেদমত করতে পারি না, তোদের যাদের বাবা মা আছে খেদমত করবি না, করবি না, করবি না, করবি না? 30টা সেকেন্ডে একটা বন্ধু দাঁড়াবি, 30টা সেকেন্ডে আমার সাথে দুই হাত উঁচা করে ওয়াদা দিবেন, আমি মুনাজাত করার আগে কেউ ওই ময়দান ছাড়বেন না, কে কে রাজি আছে কাল নাকি হাত তুলে দেখান, একটা বুড়ো একটা যুবক ও মুনাজাতের আগে ময়দান ছাড়বি না, নামান হা ওয়াদা দ্বারা দেশে যদি উঠে যান গা, আমি কসম করে বললাম তোমার কপাল আজকে পুড়ব, করুণা দেহ না করুণা ঘরে বয়ে দেখবে খালি উঠে যাও তোমার দ্বারা, শুধু আমার দিকে তাকান, মনে করে বুকে জোর নিয়ে বলছে মা হারানা কোনোদিন আমার সাথে মোনাজাত না করে যাবে না, কোন মহিলা এখন আওয়াজ করবে না, মহিলারও বয়ে বয়ে কাঁদবে। যুবক আমি তো পাও ধরে ধরছি, কি আমার বন্ধু হবে, একটা বন্ধু লাভ দিয়ে দাঁড়াবে,
তোর বাপ যদি এই মাঠে থাকে, আমি যেরকম লক্ষ লক্ষ হাদিস সামনে বাবার কাছে আসতে যার আবার মাঠে কাবা করে সামনে, তুই এখন যে তোর বাপরে খাড়া করবি এই মাঠে, হাজার হাজার মানুষ দেখবে বিএস খালি যে তুই সব লজ্জা বাদ দিয়ে তোমার বাবার কাছে মাফ চাইছ, যদি তুই মাফ চাইতে পারো আর তোর বাপ যদি তোর মাফ করে দেয়, আমি কসম করে বললাম তুই বাইজিদ মুস্তামির মতলি হয়ে যাবি, তোর আমল দুনিয়ার কেউ দেখবে না, যেরকম নবীর সাথে ওয়াইস করে দেখা হয় নাই, তোর আমল আল্লাহ দেখবে। আমি বলছি দাঁড়াও, কোন কোন যুবক আছো দাঁড়াও, যুবক দাঁড়াও দাঁড়াও, দেখো তোমার বাবা কোথায় আছে, দেখো দেখো দর দাও দরতে 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 বাপরে খারাপ হো বাপরে খারাপ হো বাপরে খারাপ হো মনে কর কাবা ঘর তোর সামনে দাঁড়া দাঁড়া যুবক দাঁড়া পাগলের মতো বাপরে বুকি নিয়ে সিল্লাবি আর কান্দি সিল্লাবি আর কান্দি, আমি বলা রাখবো তো বাপরে সারবি না, আসবি শুনুন একটা দর দে তোর মা কোথায় আছে দেখ, একটা দর দে তোর শাশুড়ি কোথায় আছে, একটা দর দে শাশুড়ি সরাই করে কান্দি, দেখো আমার এক বাবা চিল্লায় আর বলে বাবা আমার তোমার আমি কার কাছে মান চাই, বাবা তুমি এখন বয়া বয়া নীরবে কান্দ, যখন বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক ছাড়বি না, আমি বললে তারপর বুঝবি, তোর বাপরে বুঝাই আব্বা আমি আর জীবনে কোনোদিন গরম চোখে তোমার দিকে তাকাবো না, যুবতী বোন তুমি দেখো তোমার বড় বোনটা আছে কিনা, মাস্ক নাই বড় বোনরে মা মনে করে কান্দ বাবা, ও মা তুমি শ্বশুর বাড়ি আসছো আজকে মা নাই শাশুড়ির জড়াই ধরে কান্দ, বড় জালের জড়াই ধরে কান্দ বাবা, তোমার চোখের পানি পড়তে দেরি আছে, তাতে মার জান্নাতের গাড়িতে একটা টিকিট কাটতে দেরি হবে না মা, আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো মহিলা ব্যান্ডেলে কত মায় কান্দে, দেখো কত যুবক কান্দে, আমার কোন মায়ের জন্য মা নাই বোন বেজরাই ধরে কান্দাছে, আল্লাহ তুমি না কান্না পছন্দ করো, তোমার চোখে কি দেখো তোমার বান্দার চোখে কত পানি, বাপরে জড়াই ধরে কান্দে বাইরে জড়াই ধরে কান্দে, আল্লাহ মাহফিল কে তুমি কবুল কইরালা। বসেন বসা মা বন্ডাও বসে একসাথে বলেন এই জমিনের মালিককে আল্লাহ, এই আল্লাহ আছে না নাই, 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবি 30টা সেকেন্ডে।